বাংলাদেশের স্বনামধন্য চিত্রনায়িকা পরীমনির উপর রেপ অ্যাটেম্পট ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। আর পরীমনির সাথে ঘটে যাওয়া এই ঘটনা আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ কতটা ভঙ্গুর। গতকাল পরীমনির ফেসবুক স্ট্যাটাস থেকে আলোচনায় আসে এই ঘটনা। নিজের লেখা ওই স্ট্যাটাসটি পরীমনি সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। মাত্র কয়েক লাইনের ওই স্ট্যাটাসের মধ্যেই পরীমনির অসহায়ত্ব ও ন্যায় বিচারের কাকুতি সবার নজর কেড়েছে। অবাক লাগে এটা ভেবে যে একজন মিডিয়া ব্যক্তিত্ব চলচ্চিত্রের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও গত 4 দিন ধরে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাইতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন পরীমনি। কিন্তু কোথাও কোনো ঠাঁই না পেয়ে একদম শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রী বরাবর এই আর্জি করতে বাধ্য হন তিনি। পরীমনির সাথে কি ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে সেগুলো টানব না। অলরেডি এই বিষয় নিয়ে পরীমনি নিজেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। আমার শুধু একটাই প্রশ্ন, এসবের শেষ কোথায়? নারী পরিচালিত একটি রাষ্ট্র যেখানে সরকারি বেসরকারি সকল কর্মক্ষেত্রে আজ নারীদের জয় জয়কার, সেই দেশে নারীর নিরাপত্তা আসলে কোথায়? কুলছাত্রী থেকে শুরু করে এখন দেশের পরিচিত মুখ পর্যন্ত কেউই তো নিরাপদে নেই। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কেনই বা বারবার এমন নীরব দর্শকের ভূমিকা পালন করে? কেন টিভি, পত্রিকা, ফেসবুকে ভাইরাল কিংবা আন্দোলন না হওয়া পর্যন্ত তারা কোনো অ্যাকশন নেয় না? কিসের অপারগতা? নাকি দেশের আইন শৃঙ্খলা বাহিনী আজ কেবলই ক্ষমতার গোলাম? এর মধ্যে আবার একদল আছেন পরীমনির সাথে ঘটে যাওয়ার এই ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করছে। মিডিয়ার মেয়ে, এগুলাই করে বেড়ায়, আলোচনায় আসার চেষ্টা সব নাটক, আরো কত কি মন্তব্য তাদের। ভাই, সবকিছু নিয়ে আপনি ঠাট্টা করতে পারেন, সবাই পারে না। মিডিয়ার মেয়ে বলেই যে সে যার তার সাথে সবকিছু করতে প্রস্তুত, এমনটা ভাবেন কেন? আর পরীমনি এমন কোন ছোট অভিনেত্রী না যে তার আলোচনায় আসার জন্য এই ধরনের মিথ্যা নাটক করতে হবে। নিজের কাজ দিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। হুট করে কাউকে জাজ করে ফেলার অভ্যাসটা এবার বদলান। সবাইকে নিয়ে রসিকতা করতে করতে জীবন কবে যে আপনাকে নিয়ে রসিকতা করে বসে সেই গ্যারান্টি নেই। একটি ঘটনায় ভিকটিমকে সাপোর্ট করতে না পারলে চুপ থাকুন, ইগনোর করুন। আপনার মূল্যবান হাহা রিয়্যাক্ট কিংবা সার্কাস্টিক কমেন্ট অন্য কোথাও গিয়ে প্রয়োগ, তবে কাউকে না জেনে না শুনে হুট করে একটা মন্তব্য করে বসবেন না। গ্রো আপ, গেট ইউর সেলফ এ জব টু ডু। সবশেষে বলতে চাই, পরীমনির এই কান্না পুরো দেশের কাছে লজ্জা। শুধু পরীমনি না, দেশের কোথাও কোনো মেয়ের সাথে কোনো ধরনের অশালীন আচরণ কাম্য নয়। কিন্তু আজকের এই ঘটনা আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। এই দেশে সুপরিচিত অপরিচিত কেউ কি নিরাপদ নয়? যদি নাই হয় তাহলে সেটা কেন নয়? বিচার চাইতে কি আমাকে ভাইরাল হতেই হবে? ফেসবুক ভাইরাল না হলে কি রাষ্ট্রের কাছে আমি কোনো বিচার আশা করতে পারবো না? এই দেশে আমাদের মতো সাধারণ জনগণের অবস্থানটা তাহলে কোথায়? পরীমনির সাথে ঘটে যাওয়া নির্মমতার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে শেষ করছি। নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।